গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আমার নতুন ভিডিও জানায় সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 10টা, তো 10টা থেকে ভিডিওটা শুরু করলাম, আর সারাদিন তোমাদের সাথে আছি। তো আমার পুরো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করবেন না। আর আমার ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থাকো। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আমি এখন রান্নাঘরে চলে এসেছি, আর এই যে বাবা কত সবজি এনেছে, চলো তোমাদের দেখাই। তো এই যে দু রকম শাক এনেছে, এখানে কলমি শাক আর ওগুলো হচ্ছে খসলা শাক। আর এই যে কত সবজি আছে এখানে, টমেটোর আছে, শসা আছে, ভেন্ডি আছে, কাঁচা লঙ্কা আছে, সিম আছে, মটরশুঁটি আছে, বেগুন আছে, আর এই যে এদিকে ধনা পাতা আছে, আবার এদিকে শাক আছে, কলমি শাক। তো দিদি এখানে সবজি কেটে নিয়েছে, আজকে যা রান্না হবে। তো আজকে রান্না হবে এই যে ঝিঙ্গা, বেগুন, আলু আর সজনাটা দিয়ে একটা তরকারি হবে। আর এই যে চারাপোনা মাছ নিয়ে এসছে, তো চারাপোনা মাছের পাতলা ঝোল হবে। আর এই যে মশলা, মশলা বলতে লঙ্কা আর পেঁয়াজে কাটা আছে, আর এখানে আদা আর রসুন ছাড়িয়ে নিচ্ছে। আর যে এখানে দুপুরে রান্নার জন্যে উনুনটা ধরিয়ে দিয়েছে, এবারে রান্নাটা বসিয়ে দিই। কটা পড়েছে দেখি, এগুলো সব পাকা? তিনটে পাকা। আর এই বাবা পারছে এখন, পেয়ারাটা খেতে খুব মিষ্টি লাগে। হ্যাঁ দুদিন কি হবে, কাল কি হবে? তিনজন ব্যক্তি কত শামুক চিবে হবে? কি খাচ্ছো তুমি, কি খাচ্ছো? বাবারে বাবারে, তুমি পেয়ারা দৌড় করছো? তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছো, এই যে চাল শুকনো হচ্ছে, এগুলো হচ্ছে মুড়ির চাল। তো কত চাল মেলেছে দেখো বন্ধুরা, রান্না বান্না শুরু করে দিয়েছি। আর এই যে এখানে মাছের ঝোল পুড়ছে, আর এই যে চারাপোনা মাছ ভেজে নিয়েছি, এবারে মাছটা দিয়ে দেব। তো বন্ধুরা মাছের তরকারিটা আমার হয়ে গেছে, মাছটা ঝোল করব না, মাছটা একটু হালকা থাকবে, মাখা মাখা মানে মাছের ঝাল হবে। তো মাছের তরকারিটা হয়ে গেছে, তো নামাবার আগে আমি একটু ধনেপাতা দিয়ে দেবো। এই যে ধনেপাতা ছড়িয়ে দিলাম। তো আমার রান্না বান্না হয়ে গেছে, আর কি কি রান্না করেছি চলো তোমাদের একবার দেখিয়ে দিই। তো এই যে প্রথমে দেখাচ্ছি, এই যে এখানে গরম গরম ভাত পুরো ধোয়া উঠছে, ধোয়া ওঠা ভাত আছে। আর এখানে শাক ভাজা, আর এই যে ঝিঙ্গা আর সজনাটার তরকারি। তো বাবাকে একটু দিয়েছি, বাবার খাবার দিয়ে এসেছি ওই ঘরে। আর এই যে এখানে আছে মাছ, মাছের ঝাল, চারাপোনা মাছের ঝাল। তো আজকে দুপুরের মেনু হচ্ছে আমাদের এই। তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে খাটালে, তো খাটালে এই মোষ ওই বাছুরটাকে দেব ভাতের মাড়টা। তো বন্ধুরা এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, এখানে তিল্লু বেবিকে দিদি খাইয়ে দিচ্ছে। আর এই যে এপাশে সুইটি ভাত রেডি করে নিয়েছি, তো সুইটিকে আমি খাইয়ে দেব। তো বন্ধুরা সেই দুপুরে ভাত খাওয়ার সময় কথা বলা হয়েছিল, আর বলা হয়নি। দেখো পুরো সন্ধ্যা হয়ে আসছে, তো সন্ধ্যা হয়ে গেছে, আর দুষ্টু এই যে স্কুল থেকে এসে পয়সা হাতে নিয়ে বসে আছে, বিরিয়ানি খাবো বলে। দেখি পয়সাটা, দেখি দেখি এটা ক প্যাকেট বিরিয়ানি হবে। তো এই যে দুধ নিয়ে নিয়েছি বাটিতে, দুধটা ঠান্ডা হোক, তারপর সেটুকে খাওয়াবো। খাচ্ছে, একবার দুধ খাচ্ছে, এই পড়ে যাচ্ছে।
বল দুধটা খাওয়া হোক। চকলেট গুলো ট্রেনে পাওয়া যায়, খেতে বেশ ভালো লাগে, ঝাল ঝাল। সন্ধে হয়ে গেছে, তো সন্ধ্যা প্রদীপ জ্বালার পরে রাতের খাওয়ার হয়ে গেছে। তো রাতের খাওয়ার রুটি হলো, আর এই যে এখানে সুইটু আর তিল, সুইটু আর মিষ্টু বই পড়ছে। তো এই যে বিরিয়ানি নিয়ে চলে এসছে, দুটো আলু। ভিডিওটা আমি আজকের মতো এখানেই রাখলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট, টাটা।